আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন সুপারস্টার আমিন খানের 2000 সালে মুক্তি পাওয়া সকল সিনেমার বক্স অফিস বাজেট সম্পর্কে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সুপারস্টার আমিন খানের 2000 সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি বক্স অফিসে হিট ছিল ও ফ্লপ ছিল। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। এই তালিকার 1 নম্বরে আছে লন্ডভন্ড। এই সিনেমাটি মুক্তি পায় 2000 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মুনমুন, ডিপজল সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত লন্ডভন্ড এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 2 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত মালেক আফসারি পরিচালিত হীরাচুন্নি পান্না। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, শাকিব খান, পপি, ডিপজল সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত হীরাচুন্নি পান্না এই সিনেমাটি 2000 সালে রিলিজের পর বক্স অফিসে রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার 3 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ হুসেন পরিচালিত আজ গায়ে হলুদ। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মাহফুজ, মৌসুমী সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত আজ গায়ে হলুদ এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 4 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত লেডি রংবাজ। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেছেন আমিন খান, মুনমুন সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত লেডি রংবাজ এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 5 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত লেডি র্যাম্বো। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মুনমুন, ডেনিস সিটাক সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত লেডি র্যাম্বো এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। এই তালিকার 6 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম পরিচালিত জ্যান্ত কবর। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মানিসা, মিশা সদাগর সহ আরও অনেকেই। আমিন খান অভিনীত জ্যান্ত কবর এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার 7 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত বাদশাবাই পরিচালিত কাল্লু মামা। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, কবিতা, ডিপজল সহ আরও অনেকেই। আমিন খান অভিনীত কাল্লু মামা এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 8 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত ডিপজল পরিচালিত 13 পান্ডা 1 গুন্ডা। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, শাহানাজ, ডিপজল সহ আরও অনেকেই। আমিন খান অভিনীত 13 পান্ডা 1 গুন্ডা এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার 9 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত দিলীপ সোম পরিচালিত তোমার জন্য ভালোবাসা। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, পপি, ডন সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত তোমার জন্য ভালোবাসা এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 10 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত পি এস নিশান পরিচালিত রাজা রানী। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মুনমুন, মিশা সদাগর সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত রাজা রানী এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 11 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম পরিচালিত নয়া কষাই। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, পপি, ডিপজল সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত নয়া কষাই এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার 12 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত বাদল কন্দকার পরিচালিত জুর জার মুল্লুক তার। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মুনমুন, ডিপজল সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত জুর জার মুল্লুক তার এই সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 13 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভয়াবহ। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান, মুনমুন, ডিপজল সহ আরও অনেকেই। আমিন খান অভিনীত ভয়াবহ এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। তালিকার 14 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত পি এ কাজল পরিচালিত কাটা রাইফেল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন রুবেল, আমিন খান, মুনমুন, ডিপজল সহ আরও অনেকেই।
সুপারস্টার আমিন খান অভিনীত কাটা রাইফেল। এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেজ। এই তালিকার 15 নম্বরে আছে 2000 সালে মুক্তিপ্রাপ্ত শফিউদ্দিন খান দীপু পরিচালিত আমি গুন্ডা আমি মাস্তান। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন আমিন খান একা, ডিপজল সহ আরও অনেকেই। সুপারস্টার আমিন খান অভিনীত আমি গুন্ডা আমি মাস্তান এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি মোটামুটি হিট। 2000 সালে সুপারস্টার আমিন খানের 15টি সিনেমা মুক্তি পায়। এই 15টি সিনেমার মধ্যে 9টি সিনেমা অ্যাভারেজ ব্যবসা করে, 3টি সিনেমা হিট হয়, 2টি সিনেমা সুপার ডুপার হিট হয়, অন্য 1টি সিনেমা ব্লকবাস্টার হিট হয়। 2000 সালে সুপারস্টার আমিন খানের কোনো সিনেমায় ফ্লপ যায়নি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। বাই বাই।